এখন এমন একটা সময় মানুষ মানুষকে মার্ডার করার জন্য কেউ পণের জন্য নিজের স্ত্রীকে শ্বশুর শাশুড়ি বাপ মা বোন বোনাই ননদ নন্দাই একসঙ্গে একটা মেয়েকে মার্ডার করছে এমন ঘটনা শোনা যায় না যায় না টাকার জন্য বন্ধু বন্ধুকে টাকা ধার দিয়েছে টাকা দেবে না বলে ছলে বলে কলে কৌশলে নিয়ে একটা জায়গায় গিয়ে যখন মার্ডার করার পরিকল্পনা করছে তখন সেই যাকে মারবার জন্য পরিকল্পনা করছে সে হাতে পায়ে ধরছে ধর্ম বাপ বলেছি ছেড়ে দে প্রয়োজনে আমার টাকা দিতে হবে না আমার ছেড়ে দে কিন্তু তারপরেও তাকে মার্ডার করে দেওয়া হচ্ছে তাহলে উপরে থাকা চারটে কুকুর নিচে থাকা একটা কুকুর বাঁচার সাহায্য চেয়েছে নিচে থাকা কুকুর সাহায্য চাওয়ার সাথে সাথে উপরে থাকা চারটে কুকুর ছেড়ে দিয়ে পিছিয়ে গেল আর এ উঠে বাড়ি চলে গেল আর যে মানুষটা বাঁচার জন্য কাকুতি মিনতি হাতে ধরছে পায়ে ধরছে তারপরেও মার্ডার করছে তাহলে তারা কি কুকুরের থেকে খারাপ নয় কোরআন শরীফ না পড়া সূরা আরাফ ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসিরা মিনাল জিন্নি ওয়াল ইনস এই মদ যদিও দেখবেন মদের দোকানে সময় সময় লাইন থাকে আঁকের রস খাওয়ার লোক নাই মদ খাওয়ার মদের দোকানে দাঁড়ানোর মতো জায়গা নয় দুধওয়ালা পাড়ায় পাড়ায় বলছে দুধ লেবে বলছে বাকি দিবি বলছে হবে না বলছে বেরিয়ে পড় আর ধান বিক্রি করে মদ কিনে খাচ্ছে লোক আছে না নাই আর মদখোরদের আবার কি ভাব একজন কিনলি চারজনে ভাগ করে খায় এই কুকুরকে যদি মদ দেওয়া হয় কুকুর সুখে দেখে ব্যাগে পালায় কুকুর খাবে না কুকুরের স্পেশাল নাস্তা মানুষের কাঁচা পায়খানা যে কুকুর মদ খায় না পায়খানা খায় আর আমরা আশরাফুল মখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমরা পায়খানা খাই না মদ খাই তাহলে কি কুকুরের থেকে খারাপ নয় চলুন কি বলছিলাম আমার মনে আছে অন্তত একটা ডোজ থাক কুটুমদের সেমিফাইনালে যদি হয় অন্তত আল্লাহর রাস্তায় খেয়ে বাড়ি চলে যায় ও ছেলেরা ও জুয়ান যুবকেরা আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলবো এই খৌফে ইলাহি রাবেয়া বস্তি কেমন জীবন যাপন করলেন কেমন জীবন যাপন করছেন আল্লাহর ইশকের আগুন যখন জ্বলে উঠেছে মনের ভিতরে তিনি তো একজন সাদা মাটা একজন মহিলা সাদা মাটা একজন মেয়ে সাদা মাটা একটা মহিলা সেই মেয়েটা বাচ্চা বেলা থেকে কেমন তৈরি হলেন যখন মনের ভিতরে আল্লাহর ইশকের আগুন জ্বলে উঠল এমন একটা সময় চলে আসলো রাবেয়া বস্তি ওই গ্রামের বেশ কিছু মানুষজন একসঙ্গে আল্লাহর হজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন রাস্তায় যেতে 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 এমন একটা সময় চলে আসলো খানিকটা পথ অতিক্রম করার পর খানিকটা পথ অতিক্রম করার পর যে গাধার পিঠে যাচ্ছিল ওই গাধাটা ওই জায়গায় ইন্তেকাল মারা গেছে মারা গেছে মারা যাওয়ার পর যত হাজী সাহেব কাফেলা ছিল সমস্ত কাফেলার লোকেরা বলতে লাগলো ও রাবেয়া আর তোমার মনে হয় হজে যাওয়া হবে তোমার গাধা যখন এখানে মারা গেছে তুমি চলো আমাদের গাধার পিঠে উঠে তুমি চলো আম্মাজান হাজেরা আম্মাজান রাবেয়া বস্তি বলেছিলেন আমি আমার গাধা যদি জানতে হয়ে ওঠে আমি হজ পাকে যাব যদি আমার গাধা জানতে না হয়ে ওঠে আমি হজ পাকে যাব না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা একটু শুনে রেখে দেন জেনে রেখে দেন এই আম্মাজান হাজ আপনার রাবেয়া বস্তি নামাজের মুসল্লাটা বিছিয়ে দিয়ে দুরাকাত নামাজ আদায় করে এত পরিমাণ আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছেন আয় আমার আল্লাহ আমি নারী অবলা হজে যাওয়া বিরাট বড় ঝামেলা তার মধ্যে আমার গাধাটা রাস্তায় মারা গেছে আর নড়ে না চড়ে না যদি তুমি আমার গাধাকে জ্যান্ত করে ফিরিয়ে দাও তাহলে আমি হজে যাব আমি কারোর গাধার পিঠে উঠে যাব না আমি একজন নারী পরপুরুষের সাথে যাব না আমি আমার গাধার পিঠে যেতে চাই আমার গাধার পিঠে যেতে চাই হাজার এত আপনার রাবেয়া বস্তি
এত পরিমাণ কাঁদতে শুরু করেছে রাবেয়া বসরির কান্নার বদৌলতে এই দোয়া করতে করতে হঠাৎ সামনে হাত পা নেড়ে ছেড়ে গাধাটা উঠে দাঁড়িয়েছে কেমন ইবাদত করেছেন কেমন নামাজ পড়েছেন কেমন কলেমা পড়েছেন আর আমরা কেমন নামাজ পড়ছি কেমন রোজা করছি কেমন ইবাদত করছি রাবেয়া বসরির প্রকৃত মুসলমান না আমরা প্রকৃত মুসলমান আমি তো লক্ষ্য করলে দেখতে পাই আমাদের জ্ঞানের মাধ্যমে যতটুকু দেখতে পাই আজকে আমরা নামকে আস্তে মুসলমান আমাদের বেশিরভাগটা চিটিংবাজি আমাদের কোন রকম লেভেলটা আছে মুসলমান বেপরাণী কুলখানিয়া সবরেসানি এটাই হলো মুসলমান বাকি আমাদের মুসলমানের কৃষ্টি কালচার নাই যদি মুসলমানের কৃষ্টি কালচার থাকতো তাহলে কিন্তু মানুষ সুদ খেত না সুদ খেত না সুদ খেত না পাড়ায় এত পরিমাণ সুদের ব্যবসা চলতো না যেটা আমার আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা তোমাদের জন্য সুদটা হলো হারাম ব্যবসা হলো হালাল সুদটা হলো হারাম সুদ গেলে যত রকমের গুনাহ হয় তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে যতটা গুনাহ হবে যাদের বাড়িতে সুদের ব্যবসা চলছে কতটা পরিমাণ গুনাহ হবে আজকের এই ভাঙড় থানা সারাও নেব একটু যদি সার্ভে করে দেখা যায় কটক পুকুর বাজার ভাঙড় বাজার এই থানা এলাকা একটু যদি সার্ভে করে দেখা যায় এত পরিমাণ হারাম ব্যবসা চলছে এত পরিমাণ হারাম উপার্জন চলছে এত পরিমাণ হারাম ব্যবসা চলছে কটা ব্যবসার কথা আর বলবো যে কোনো ব্যবসা বলবেন আমার মুদিখানার দোকান আমার হারাম নেই কেউ বলবেন আমার এটা চায়ের দোকান আমারের মধ্যে কোনো গন্ডগোল নেই কেউ বলবেন আমার পাটের দোকান কোনো গন্ডগোল নেই কেউ বলবেন না 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 প্রত্যেকটা ব্যবসায় পবিত্রতা অর্জন থাকা দরকার প্রত্যেকটা ব্যবসায় পবিত্রতা অর্জন থাকার দরকার আমার ব্যবসার প্রসঙ্গ যখন কথা উঠেছে একটা কথা মনে পড়ে ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা নোবান বিন সাবেত ইমামে আজম আবু হানিফা ওনার আপনারা কাপড়ের ব্যবসার কথা শুনেছেন আমি ওই কথাটা নয় এই ব্যবসার কথাই বলবো একটু আলাদা উনি একটা সময় মাল যখন কেনাকাটা করে ব্যবসায়ী কাফেলা দিয়ে যখন ব্যবসা করতে পাঠিয়েছিলেন সেই সময় বাজার মূল্য যা চলছে যারা সেলসম্যান ছিল ওরা দেখলো যদি এই মালটা এখন বিক্রি করা যায় টাকার পরিমাণ হবে অনেক কম আমার মালিকের লস হবে ওই মালটাকে আটকে ধরে রেখে দাম যেই বেড়েছে তারপরে টাকার ব্যবসায় মাল বিক্রি করে ইমাম আবু হানিফার হাতে টাকাটা দিয়েছেন ইমাম আবু হানিফা টাকাটা গুনে দেখলেন যে পরিমাণ লাভ হওয়ার দরকার তাছাড়া তিন গুণ বেশি লাভ জিজ্ঞাসা করলেন এত টাকা কেন এত টাকা কেন তখন বললেন শুনে রেখে দেন আমরা যে মালটা তৈরি নিয়ে গেছি বাজার মূল্য অনেক কমে গিয়েছিল আমরা তাই মালটা চেপে রেখেছিলাম রেট বাড়ার পরে বিক্রি করেছি তখন নোমান বিন সাবেত ইমাম আবু হানিফা ওই সময় বলতে লাগলেন না 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 ওটা শরীয়তের পরিভাষায় শরীয়ত অনুযায়ী ওই ব্যবসাটা করা চলবে না ব্যবসা করা চলবে না এইভাবে চলবে না ওটা আমার জন্য হলো চলবে না হারাম হারাম এটা এরকম করছো কেন কর্মচারীদের কৈফিয়াত করছেন এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এখন সিমেন্টের দাম বেড়ে যাবে গুডাউনে মাল আছে তারপরেও বিক্রি করছে না বলছে এখন গাড়ি ঢুকছে না কিন্তু গাড়ি ঢুকছে মাল খালি হচ্ছে গাড়ি আবার ফাঁকা চলে যাচ্ছে তার কারণ এখন যা দাম চলছে দুদিন পরেই 50 টাকা 60 টাকা বস্তায় বাড়বে তাই মাল স্টকে চেপে রাখা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না মাল থাকা অবস্থায় প্রত্যেকটা জিনিসে ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা এটা শরীয়তের ভাষায় হলো ইস্তিকার আমি আপনাকে লক্ষ্য করে জানাতে চাই ইমাম আবু হানিফার নীতি সম্পর্কে আরো একটা কথা মনে পড়ে বাপ মারা গেছে দু ভাই ঝগড়া করছে ইমাম আবু হানিফার বাড়ি বলল আমরা ঝগড়া করে লাভ নেই নোমান বিন সাবেত যুগের বড় ইমাম
তার বাড়িতে যাওয়া হোক, তিনি কি ফয়সালা দেয় দেখা যাক। ওনার বাড়িতে যাওয়া হলো, যাওয়ার পরে বলছে ইমাম সাহেব কোথায়? বলছে বাড়িতে নাই। কোথায় গিয়েছে? বলছে পানি আনতে গেছে। কোন রাস্তা? এইটা দিয়ে, মাঠ দিয়ে। মাঠ দিয়ে হাঁটতে 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 দেখতে পাওয়া গেল যুগের ইমাম ওই রাস্তা দিয়ে ফিরে আসছেন। সালাম কালাম হলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? বলছে আপনার কাছে এসেছি একটা মশলা জানার জন্য। যুগের ইমাম বললেন দাঁড়াও, কাছে যে পানির পাত্রটা আছে ওই পাত্রটা এই হাঁটুর উপরে, অথবা কেতাবে এসেছে একটা রোমাল বিছিয়ে তার উপরে রেখে আবার বলছে বলো। ছেলেরা বলল আমরা তো একটা পাগলের কাছে এসেছি, ইনি আবার কি মশলা দেবে, চল। বলে চলে যাচ্ছে। ও ছেলেরা, ওনো জুয়ান যুবকেরা, যুগের ইমাম তখন বললেন শুনে যাও শুনে যাও, তোমরা ফতোয়ার জন্য আমার কাছে এসেছো, ফতোয়া না জেনে চলে যাচ্ছ। বলছে আপনি তো একটা পাগল, আপনার কাছ থেকে আর কি ফতোয়া জানবো। বলছে কেন? বলছে আমরা এসেছি, আপনি ইচ্ছা করলে পানির পাত্রটা জমিনের উপরে রাখতে পারতেন, পায়ের উপরে রেখেছেন, অথবা কাপড় বিছিয়ে রেখেছেন। নোমান বিন সাবেত ইমাম আজম আবু হানিফা ওই সময় বলেছিলেন এই জমি আমার বাপ কেলে সম্পত্তি নয়, এটা একটা লোকের ব্যক্তিগত জমি সম্পত্তি। আমার পানির পাত্রটা যদি তার উপরে বসিয়ে রাখি, এর তলায় যে ভিজে অংশটা মাটিটা লেগে যাবে, 2 গ্রাম হোক আর 10 গ্রাম হোক, আমার বাড়িতে বিনা অনুমতিতে চলে যাবে। হাসরের ময়দানে আমি আল্লাহ দরবারে জবাবদিহি করতে পারবো না। খৌফ ইলাহি, আল্লাহর ভয় তাদের মনে ছিল কতটা, আর আমাদের মনে আছে কতটা? সে কর্মচারী হোক আর আপনার বাড়ির গিন্নি হোক, স্বামী হোক, বাড়ির বাচ্চা হোক, আর এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক। আর একটা কথা মনে পড়ে একটু বলি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ গনিমতের মাল ভাগ করার জন্য বলা হলো ভাগ করুন, যেই ওমর ইবনে আব্দুল আজিজ ভাগ করতে যাচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে ওমর বললেন হবে না হবে না। বলল কেন? বলছে আমার বেটাকে আমি ভাগ করতে দেব না। ও বেটা তুমি ভাগ করো না। বলছে কেন? সমান সমান তো ভাগ করবে, মেসকে আম্বার সমান সমান ভাগ করবে। হয়তো তোমার বললেন এটা সম্ভব নয়। বলছে কেন? বলছে আঙুলটা দিয়ে যখন ভাগ করবে এই আঙুলের নখের যে ফাঁক আছে এই ফাঁকে আটকে যাবে কিছু কিছু মেসকে আম্বার, সবার ভাগ সমান সমান যাবে, কিন্তু আমার বাড়িতে ওই নখের ভিতরে থাকা অংশ এক সরিষার দানা পরিমাণ বেশি চলে আসবে, আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে কৈফিয়াত দিতে পারবো না। এই ভাগ তোমাকে করতে হবে না, এত পরিমাণ ভাগ। আর আজকের আমাদের ভাগটা কেমন হয়? আমাদের ভাগটা কেমন হয়? আমার বলার উদ্দেশ্য খৌফ ইলাহি, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় প্রসঙ্গ বলতে গিয়ে আমি আপনার সামনে ওমর ইবনে আব্দুল আজিজের কথা বলেছি, নোমান বিন সাবেতের কথা বলেছি, ইমামে আজম আবু হানিফার কথা বলেছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আরো একটা কথা বলে রাখি, ওমর ইবনে আব্দুল আজিজ তখন রাষ্ট্রপতি, ওমর ইবনে আব্দুল আজিজ তখন হলেন রাষ্ট্রপতি। একটা সময় চলে এসেছে, ওমর ইবনে আব্দুল আজিজ বাড়িতে এসে দেখছেন, বাড়িতে এসে দেখছেন বাড়ির মহিলারা সব এরকম করে গালে হাত দিয়ে কথা বলছে। জিজ্ঞাসা করা হলো তোমরা গালে হাত দিয়ে কথা বলছো কেন? তখন বাড়ির যে একজন, বাড়ির একজন বললেন হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার বাড়িতে খাওয়ার মতো কিছু নাই, কাঁচা পেঁয়াজ ছিল একটু আমরা খেয়ে ফেলেছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে তাই আমরা গালে হাত দিয়ে আছি। ওই সময় মেয়েদেরকে ডেকে বলেছিলেন তোমরা কি তোমার বাপকে জাহান্নামি দেখতে চাও? তোমরা কি তোমার বাপকে জাহান্নামি দেখতে চাও? বলল কেন? বলছে যদি জাহান্নামি দেখতে চাও তাহলে আমাকে তোমাদের জন্য বেশি বেশি উপার্জন করে আনতে পারবো, তোমরা পেট ভরে খাবে তাতে অসুবিধা হবে না। তখন তার কন্যারা উত্তর দিয়ে বলেছিলেন আব্বা আমরা না খেয়ে মরে যেতে রাজি আছি, কিন্তু তোমাকে জাহান্নামি দেখতে রাজি নয়, জাহান্নামি দেখতে রাজি নয়। ও ছেলেরা খৌফ ইলাহি, আল্লাহর ভয়,
অনেক আল্লাহর ওলিদের কথা শুনেছেন, আমি আপনার বলছি সাহাবাদের কথা একটু শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক তার স্ত্রী বলেছিলেন, ও আমার স্বামী গো একটু মিষ্টি খেতে চাই, একটু মিষ্টি। তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন, যে সাজে তুমি মিষ্টি খাবে সেই সাজে তোমার এক বেলা কিন্তু খাওয়া বন্ধ থাকবে। বলছে কেন, মিষ্টি খেয়ে কি আর থাকা যায়? বলল না, কারণ তুমি যদি মিষ্টি খাও তাহলে ওই সাজের আর ভাত খাওয়ার মতো ওই সাজে পর্যাপ্ত পরিমাণ যেটা খাবা সেটা আমি দিতে পারবো না। তখন স্ত্রী বললেন, এক কাজ করো, আমি প্রতিদিন সংসার চালিয়ে তার থেকে কিছু কিছু টাকা বাটসিট করে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, আর ওই টাকাটা দিয়ে তুমি আমাকে মিষ্টি কিনে এনে দেবে। বলল ঠিক আছে। সংসার চালিয়ে 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 একটা সময় স্ত্রী বললেন, স্বামী এই লাও একটা টাকা, দুটো টাকা কি পাঁচটা টাকা, যে কোনো একটা টাকা হাতে তুলে দিয়ে বললেন, এই টাকাটা নিয়ে তুমি আমাদের জন্য মিষ্টি কিনে আনো, সবাই মিলে একটু খাবো, মিষ্টিটা কিনে আনো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও জোয়ানেরা, ও যুবকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাটা নিয়ে ময়রার দোকানে গেলেন না, ওই টাকাটা নিয়ে সরকারি ব্যাংকে চলে গেলেন, সরকারি ব্যাংকে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, এই টাকাটা আমার জন্য আমার নামে জমা করুন, আর আগামী মাস থেকে এই টাকাটার পরিমাণটা আমাকে কমিয়ে দেবেন। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি কথা বলছেন? হুজুর বললেন, আমার যেটা বলছি সেটাই করো, আগামী মাস থেকে এই টাকাটা আমার মাইনে থেকে ভাতা থেকে কমিয়ে দেবে, আমার ভাতা দেওয়ার দরকার হবে না, এই টাকার পরিমাণটা কেটে নেবে, এই টাকাটার দরকার হবে না। সরকারি ব্যাংকের ম্যানেজাররা জিজ্ঞাসা করেছিলেন, কর্মচারীরা জিজ্ঞাসা করেছেন, হুজুর কেন? বলছে আমার স্ত্রী সারা মাস সংসার চালিয়ে এই টাকাটা বাঁচিয়েছে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমি কি এমন কৈফিয়াত দেব, আল্লাহর কাছে কি জবাবদিহি করব, তার জন্য করে আমি আমার ভাতা থেকে এটাকে বাদ দিতে বলছি, কারণ এই টাকাটা কেটে যদি বাদ দেওয়া হয় তারপরে যেটুকু ভাতা পাবো সেটুকু দিয়ে আমার আল্লাহকে আমি রাজি খুশি করতে পারবো, নিজে রাখে বেঁচে থাকতে পারবো। কিন্তু আজকের আমরা যত পাচ্ছি তার উপরে আমরা ততই আরো বলছি, আল্লাহ দাও দাও দাও। এই টাকাই কিন্তু মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, আর টাকা থাকলেই দেখবেন যত পাপ কাজ বেশি হয়। মনে করেন কারণ ইচ্ছা হচ্ছে, একটা গরিব মানুষ রিক্সাওয়ালা ইচ্ছা হচ্ছে একটা 900 টাকা দামের মদ খাবে, তো ও তো 900 টাকা ইনকাম করতে গেলে 3 দিন ভ্যান চালাতে হবে, তারপরেও 3 দিন চালালে যে হবে কোনো গ্যারান্টি নেই। আচ্ছা মনে করলাম মদের কথা বাদ দিলাম, ওই কোয়ালিটির যত অন্যায় আছে, ও তো 300 টাকা শুধু এক গ্লাসের কথা বলেছি, কিন্তু ওর সাথে আরো যা লাগবে মাল মশলা মেডিসিন চাটনির জন্য সে টাকাটাও জোগাড় করা একটা গরিব মানুষের জন্য সম্ভব নয়। আর এই টাকার জন্যই মানুষ বেশি দেখবেন বিপদগ্রস্ত। একটা সময় আল্লাহর নবী ফাতেমার বাড়িতে গিয়ে বললেন, ফাতেমা এটা নামাজের মুসাল্লা, তা মুসাল্লা দিয়েছে একদিকে, বাপ বসে বলছে, মা তুমি এখানে বসো, বাপ আর মেয়ে এর মাঝে কি অন্য পুরুষদের মতো কি পর্দার প্রয়োজন হবে? পাশাপাশি বসলেন, বসে বলছেন, ফাতেমা আমি দোয়া করব, এসো তুমি একসঙ্গে দোয়া করি। আল্লাহর নবী দোয়ার মাধ্যমে বললেন, আল্লাহ তুমি মুসলমানকে গরিব করে রাখো। কিন্তু দোয়া শেষ হয়ে গেল, ফাতেমা বলল, আব্বা আমি একটু দোয়া চাই। বলছে কেন? বলছে আব্বা তুমি দোয়া চার কথা বলেছ, আমি তো তখন কৈফিয়াত করিনি যে কেন কি দোয়া চাইবে, আর আমি এখন চাই বলছি তুমি কৈফিয়াত করবে কেন, আমি একটু বড় লোক হওয়ার জন্য দোয়া চাইবো। তাই এটা যেদিন পড়েছিলাম ঠিক বুঝে আসেনি কথাটা, যে কি ব্যাপার নবী গরিব হওয়ার কথা বললেন কেন, এখন বুঝতে পারছি। একটা বড় লোক মাছের কাঁটা, জলকরের ব্যবসা, 4টা ইটভাটা, সে দেখবেন এই কাঁটার নেশায় যদি ঘুষি কাঁটায় বা মালঞ্চয় কাঁটা থাকে, 4টায় যদি কাঁটার টাইম হয় বাড়ি থেকে মিনিমাম 3:30-এর আগে বেরোনোর দরকার হবে কি হবে না, তাহলে 3:30-তে বেরোতে হচ্ছে। আচ্ছা ফজরের নামাজ এখন কটায় হয়?
আপনি কম বেশি একটা ধরে রাখুন, শুরু হোক আর শেষ হোক আপনি পাঁচটা সাড়ে পাঁচটা ধরে রাখুন। আচ্ছা, এবার আমার একটা বক্তব্য, তাহলে সাড়ে তিনটার সময় যদি বাড়ি থেকে বেরোতে হয় তাহলে পেশা পায়খানা হাত মুখ ধোয়া এক কাপ চা খাওয়া আরো 20 মিনিট আধ ঘন্টা আগে উঠতে হচ্ছে, তাহলে তিনটের সময়, তাহলে তিনটের সময় উঠে কাঁটায় যাচ্ছে, জলকরে যাচ্ছে, ভাটায় যাচ্ছে, কিন্তু সাড়ে পাঁচটার সময় 5:10 5:20 উঠে মসজিদে যাওয়ার সময় হয় না, কথা ঠিক কি না? যদি বলা হয় আচ্ছা যা কোথায় যাবে, নামাজ কালাম পড়বে না, বলছে এখন গুনের সময় না বাপ, গুনের সময় এই কটা দিলাম নামাজ কালাম সময় হয় না, পড়বো আমি কি পড়বো না? আচ্ছা গুনের সময় চাচার সময় হয় না, অন্য সময় বলছে আমি কি পড়বো না, আমি তো পড়ব, কিন্তু ও যে মালঞ্চন শেষ মাথায় গিয়ে পৌঁছাবে তার মাঝে যে অ্যাক্সিডেন্ট হবে না বাঁচবে বেঁচে থাকবে তার গ্যারান্টি নেই, কিন্তু সে সময়টা পড়বে। আর এই কষ্ট করে রাত তিনটেই টাকার পিছনে দৌড়াচ্ছে টাকা টাকার জন্য, কিন্তু কষ্ট করে কনকনে শীতে 5:30টার সময় উঠে ফজরের নামাজটা আমরা আদায় করতে পারি না, এতে হতভাগা আর কি। একটাই কারণ আমি দেখেছি, যদি মনের ভিতরে খৌফে এলাহি থাকতো, আল্লাহর ভয় থাকতো, আমার বিশ্বাস আমি একদম পরীক্ষিত, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো নিশ্চিত আমার যেটা বিশ্বাস, জল করে আমি যদি না বলবে তাহলে নিশ্চয় ও ভয়ে মসজিদে যাওয়া হতো, কিন্তু টাকা চুরি হবে ওটা বিশ্বাস হয়, জল করে কেউ জাল ফেলতে পারে ওটা বিশ্বাস হয়, কিন্তু কবরে গেলে যে গুপগাপ চলবে ও কাওরা সেটা বিশ্বাস হয় না। যদিও কিছু গরিব মানুষ আল্লাহ বিল্লাহ করে আর কিছু বড় লোকও করে, যে করে না তা নয়, কিন্তু এমন কিছু বড় লোক আছে যাদের সময় হয় না, শুধু খাতালে ঘুরছে, ব্যাগলে ঘুরছে, আল্লাহ ডাকার সময় হয় না। ক টাকা আছে, একটা ফুসকুড়ি সারানোর পয়সা আমাদের নেই, আমার বলার উদ্দেশ্য এটা, আমি টাকা আছে বলে আমি তাদের বিরুদ্ধে বলছি তা না, উদ্দেশ্য হলো খফ এলাহি। ও ছেলেরা ওরাও জুয়ান যুবকেরা, এই খৌফ এলাহি প্রসঙ্গে আমি বলছিলাম যখন, আর একটু খৌফ এলাহি সম্পর্কে বলে রাখি, কেমন ইমানদার মুসলমান, কেমন সত্যবাদী, কেমন চরিত্র, কেমন ক্যারেক্টার একটু দেখে রেখে যান, তাদের ভিতরে কতটা খৌফ এলাহি ছিল, কতটা ভয় ছিল, আমাদের মধ্যে কতটা খৌফ এলাহি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি যখন আবু বকরের কথা বলেছি, উমর ইবনে আব্দুল আজিজের কথা বলেছি, আরো একটা কথা বলে রেখে যাই, কেতাবের মধ্যে লেখা হলো, কেতাবের মধ্যে লেখা হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন আল্লাহর বান্দা তার ব্যবসা তার ইনকাম হলো শিকারি করা, শিকারি করা, শিকারি করা, জঙ্গলে শিকার করতে গিয়েছে, জঙ্গলে শিকার করতে গিয়েছে সারাদিন ঘুরে 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 শিকারি, আপনার কোনোটা শিকারি করতে পারলো না, বাড়ি আসার সময় মনে মনে ভাবলো এই শেষ তীর মারবো, লাগে লাগবে না লাগে চলে যাব, আপত্তি কিছু নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেই একটা হরিণকে দেখে তীর ছুঁড়েছে, মারার সাথে সাথে হরিণটা দৌড়ে পালিয়েছে, তীরটা কোথায় গেল খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পাওয়া যায় একটা বৃদ্ধা মানুষ, বয়স্ক মানুষ, পেশাব করে পানি নিচ্ছিল একটা জায়গাতে, আর সেখানে গিয়ে তীরটা লেগে বুকের পাশে লেগে ছটফট ছটফট করে রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই শিকারী ওই মানুষটাকে কোলে তুলে নিয়ে বলছে, চাচাজি একটু পানি খান, পানি খান, পানিটা গালে দিয়ে বলছে মনে হয় আপনি বাঁচবেন না, আপনার অবস্থা বিরাট খারাপ, মনে হয় আপনি বাঁচবেন না। ও চাচাজি, চাচাজি আপনার কাছে জানতে চাই আপনার বাড়িটা কোথায় একটুখানি বলে দেন, আমি আপনাকে সেখানে কাঁধে করে নিয়ে যাব, যদি আপনি মারা যান আপনাকে যেন বাড়ি পৌঁছে দিতে পারি, আর আমার বিচারটা যেন ঠিকঠাক হয়। আহারে কি সত্যবাদী মুসলমান, একটু দেখে রেখে যান, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও মা চাচি খালা, সূর্য রাতের বেলা
আজকে তোমাদের কান করবে না ঝালাপালা একটুখানি সিম্পল বলে রেখে যাচ্ছি অন্য দিনের মতো সাইটে বেশি যাচ্ছে না শুধু হালকা করে বলে যাচ্ছি ও যুবকেরা কেমন সত্যবাদী একটু দেখে রেখে যাও বয়স্ক মানুষটাকে কাঁধের উপরে নিয়ে যখন যাচ্ছে রক্ত গড়িয়ে যাচ্ছে বুঝতে পেরেছে বাঁচবে না জঙ্গল ফাঁকা জায়গা গাছগাছালি জঙ্গল ইচ্ছা করলে লোকটাকে ফেলে চলে যেতে পারতেন কিন্তু গেলেন না কাঁধে তুলে নিলেন কাঁধে তুলে নিয়ে আস্তে 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 করে যাচ্ছে মদিনা শরীফের বাজারের কাছে চলে গেল মদিনা শরীফের কাছে গিয়ে মানুষ একটাই কথা বলেছিলেন ও বাবা মদিনার বাজারে আমাকে নিয়ে চলো ওখানে গেলে আমার সন্ধান পেয়ে যাবে কথাটা বলতে বলতে ওই ব্যক্তি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষটাকে কাঁধে করে নিয়ে মদিনার বাজারে নিয়ে চারিদিকে খবর দিয়ে বলতে লাগলো ও মদিনার বাজারের দোকানদারেরা এসো এসো কার বাপ কার চাচা একটু তোমরা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও সবাই বলছে কেন কি হয়েছে কে মেরেছে তখন ওই শিকারী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে গো কে মেরেছে আসামির খবর আমার কাছে আছে আমি সব বলবো অন্তত কার বাপ কার চাচা একটু বলো কার বাপ কার চাচা একটু বলো তখন দুটো মানুষ এসে বললেন এটা আমাদের বাপ কে মেরেছে আসামির খবরটা একটু বলে দাও বলছে আসামির খবর তোমাদের কাছে বলবো না বলছে কোথায় গেলে বলবে বলছে যার কাছে গেলে বিচার হবে তার কাছে চলো আমি তার কাছে সব কথা বলবো কারণ দেখবেন ড্রাইভাররা যদিও রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওরা থানায় গিয়ে আশ্রয় নেয় কি না এরা বলছে আমি যেখানে বিচার হবে সেখানে চলো সব বলবো কিন্তু তখন বিচারকের দায়িত্ব সিংহাসনে বসে আছে কে ওমার আর ওমারের বিচার মানে কি কোনো টাকা পয়সার ব্যাপার আছে যা হবে চালিয়ে দাও ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা আস্তে 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 গুটি 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 পায় ওমরের রাজদরবারে যা হলো এক এক করে মানুষ কথা বলে বেরিয়ে আসছে যখন এই মানুষটা সিরিয়াল চলে আসলো তার ছেলেরা গিয়ে সবকিছু বলল আমার বাপ মারা গেছে তাকে কাঁধে করে তুলে নিয়ে এই মানুষটা নিয়ে এসেছে তার বিষয় কি বলতে চায় একটু শুনুন আচ্ছা তোমার ওই মানুষটাকে ডেকে ভিতরে নিলেন নিয়ে বললেন বলো এবার খবরটা বলো ওই মার্ডার কেসের আসামিটাকে তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে বলতে লাগলেন ইয়া আমিরাল মুমিনি ইয়া খলিফাতুল মুসলিমিন বেয়াদবি মাফ করবেন আমি আপনার কাছে বলছি ওই মার্ডার কেসের আসামি হলাম আমি বলছে এ কি আসামি আমার সামনে হাজির বলছে হুজুর বলছে ঝরঝর ঝরঝর করে কাচ্চার বলছে হুজুর আমার দুইটো মাত্র বাচ্চা দুইটা মাত্র বাচ্চা এই দুইটা বাচ্চা বাবার মা চারজন স্ত্রী পাঁচজন আমি একজন ছজন এই ছয়জনের সংসার আমার ব্যবসা হলো আমি হরিণ শিকার করে খাই এটা আমার ব্যবসা এখন আমি হরিণ মারতে 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 সারাদিন একটা হরিণ পেলাম না ঠিক সেরকম একটা টাইমে বাড়ি চলে আসব একটা হরিণ দেখতে পেয়েছি আমার মনে ইচ্ছা ওটাকে টার্গেট করে একটা তীর ছুড়ব লাগে লাগবে না লাগে না লাগবে প্রয়োজনে বাড়ি চলে যাব কিন্তু যেই তীরটা মেরেছি হরিণটা সরে গেছে তীরটা কোথায় গেছে খুঁজতে 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 গিয়ে দেখি একটা এই বয়স্ক মানুষ তার বুকে তীরটা লেগেছে বুকটা ঝাঁঝরা হয়ে গেছে ওখানে আমি ফেলে রেখে চলে যাইনি পৃথিবী কারোর সাথে বলিনি আমি কাঁধে করে নিয়ে মদিনার বাজারে এসে ঘোষণা দিয়ে বললাম কার বাপ কার চাচা তোমরা এসো 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 একটু দেখে যাও দেখে যাও সবাই এসে ঘিরে ফেলেছে ও দাফন কাফনের ব্যবস্থা করা হলো কিন্তু আমি সেখানে আসামির কথা বলিনি আমি একটাই কথা বলেছি কোথায় নিয়ে গেলে বিচার হবে বলো সেখানেই যাওয়া হবে আপনার কাছে এসেছি আপনি বিচার করে দেন অজো তোমার বলেছিলেন তুমি যখন মেরেছ তোমার তীরটা লেগেছে তখন কেউ কি তোমার দেখেছে ওই জায়গায় দাঁড়িয়ে ওই আল্লাহর বান্দাটা বললেন না কেউ দেখেনি অজো তোমার পরীক্ষা
পরীক্ষা করার জন্য বললেন, তাহলে এখন তো তোমার গর্দন নেওয়া হবে, তুমি যদি একটু ঘুরিয়ে বলে দাও ওখানে পড়েছিল আমি তুলে নিয়ে এসেছি, তাহলে তো তুমি বেঁচে যাও। কেমন ইমানদার দেখে নেন, ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর ইমানদার বান্দাটা বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি দুনিয়ায় মানুষের চোখের ফাঁকি দিতে পারব, কিন্তু আমি আল্লাহর শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহর বিচার অনুযায়ী আমি সেই কালে তো ফাঁকি দিতে পারব না, তাই এ কথা আমি বলতে পারব না। ইয়া খলিফাতুল মুসলিমিন, ওলে তোমার আপনি একই কথা বলছেন, আপনি একই কথা বলছেন, আমি পারবো না। কেন তিনি এতটা কেন ভয়, এতটা কেন ভয়? এই ভাঙড় এলাকার গোবিন্দপুর গ্রামের ভাইয়েরা ও যুবকেরা ও জওয়ানেরা, ওই যুবকটা জানে পৃথিবীর সবার চোখ ফাঁকি দিতে পারবো, ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহর ঘুম নাই খাওয়া নাই, ঘুম পাক খাওয়া থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পায়, আমার আল্লাহ তো নিজে দেখেছেন, দুনিয়ার চোখে হয়তো ধরা পড়বো না, হাশরের ময়দানে যেদিন কিরামান কাতেবিনা ইয়ালামুনা মাতাফালন, আমাদের মুখ থেকে যে কথা বেরিয়ে যায়, আমাদের হাতের দ্বারাই যে কাজ হয়ে যায়, পৃথিবীর কোন মানুষ জানুক আর নাই জানুক, পৃথিবীর কেউ দেখুক আর নাই দেখুক, তা তো তারা ছবি তুলে রেখে দেবে হাশরের ময়দানে, ঘুরিয়ে 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 দেখানো হবে ওই দিনকে, কি আমি জবাব দেব, কি আমি জবাব দেব? ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা কত লোকের সীমানা সরিয়ে দিই, কত লোকের হক আমরা ফাঁকি দিই, কত লোকের মাল আমরা চুরি করে নিয়ে যাই। এমন একটা সময় এসেছে কলের মোটর পর্যন্ত ফাঁকা জায়গায় হলে কলের মাথা পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? লোক বিরাট টেনশন, কলের পাশে নাট দিয়ে জমিয়ে দিচ্ছে, আবার কুটুম বাড়ি যাওয়ার সময় কলের মাথা খুলে রেখে যাচ্ছে, বলছে কেন? বলছে থাকবে না, করছে কারা? বলা যাবে না, বললে গন্ডগোল, কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা তো নাম কেউ আসতে মুসলমান, ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, কিন্তু পার্থক্যটা কোথায় একটু দেখে নেন। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় টাকার লালসায়, পার্টির লালসায়, সম্পত্তির লালসায় কত মানুষ মানুষকে মার্ডার করে ফেলে রেখে চলে যায়, একটা বারের জন্য কবরের ভয় করে না, আল্লাহর ভয় করে না। আলেমরা যখন এমন বর্ণনা দেয় বায়ান করে, কিছু কিছু লোক চায়ের দোকানে বসে, মোড়ের মাথায় দাঁড়িয়ে ওটায় বসে এমন বাজে বাজে মন্তব্য করতে থাকে, মনে হয় যেন মুসলমান নয়, ও চাল চরিত্র দেখলে মনে হবে খ্রিস্টান খ্রিস্টান ভাব, 5000 বছর বাজবে এমন একটা মডার্ন মডার্ন ভাব, এমন একটা ভাব। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শুধু তাই নয়, ওই মানুষটা আরো কেন বিশেষ করে বলছেন, খাওফে ইলাহি, আল্লাহর ভয় মনের ভিতরে আছে, আমাদের মনের ভিতরে আল্লাহর ভয় নাই, যদি আল্লাহর ভয় থাকতো কোরআন শরীফের ঘোষণা অনুযায়ী, আমার একটা কথা মনে পড়ে একটু মাঝখানে গ্যাপে বলে রেখে যায়, শুনে রেখে দেন, এ যুবকেরা ও জওয়ানেরা, কত মেয়ের ইজ্জত আমরা ফোনে নষ্ট করে দিচ্ছি, কত মেয়ের যৌবন নিয়ে খেলা করছি, এক ছেলের বাপ আই বুড়ো মেয়ের কাছে ধোকা খা দিচ্ছে ফোন করে, কত দু ছেলের বাপ আই বুড়ো মেয়ের জীবন নষ্ট করার জন্য ফোনে ফোনে রং নাম্বারে ব্যস্ত আছো, একটু শুনে রেখে দাও, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কোরআন শরীফের আয়াত একটু বলে রাখছি, তিনটা কারণ, একটা কারণ বলছি, ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বনী ইসরাঈল গোত্রের তিনটে কারণের মধ্যে, ঘটনার মধ্যে তিনটে কারণ আছে, একটা কারণ বলছি, একটা ছেলে একটা মেয়েকে বিরাট ভালোবাসত, চাচাতো ভাই বোন পাশাপাশি বাড়ি বিরাট ভালোবাসত, এত পরিমাণ ভালোবাসে, ছেলে আর মেয়ে দুজন দুজনকে বিরাট ভালোবাসে, ছেলেটার মন বড় ইচ্ছা
আমার ওই চাচাতো বোন, ও তো আমার প্রেমিকা, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, একদিন সুযোগ পেলে ওর সাথে মিলন করব, ওর সাথে কুকাজ করব, যৌন মিলন করব, একদিন গ্রামে একটু কোন একটা অনুষ্ঠান উপলক্ষে চারিদিকে সব শান্ত কেউ নাই, এই চাচাতো ভাইটা চাচাতো বোনের কাছে গিয়ে যেই ধরেছে হাত, চাচাতো ভাই বলছে ভাই কি ব্যাপার, বোন বলছে কি ব্যাপার, বলছে আমি তোর সাথে একটু কুকাজ করতে চাই, তোর সাথে একটু যৌবন বিনিময় করতে চাই, তখন চাচাতো বোনটা বলছে ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা চাচাতো ভাই তুমি কি মনে মনে ভাবছো, এখানে কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, এ কথা তুমি মনে করো না, কেউ না থাকতে পারে, কেউ না দেখতে পারে, কিন্তু আমার আল্লাহ তো আছেন, আমার আল্লাহ তো আছেন, সম্মানীয় লেখক দয় লিখছেন, আমার আল্লাহ সবকিছু নিজে দেখছেন, আমাদের ঘাড়ের মোটা শিরার থেকে অতি নিকটে আমার আল্লাহ আছেন, ও চাচাতো ভাই তোমার কি ভয় হয় না, ওই যুবক ছেলেটা চাচাতো বোনের কথা যুবকটার বুকে দিল ব্যথা, আস্তে আস্তে গায়ে দিয়ে শুয়ে বলল কথা, চাচাতো বোনের ছেড়ে দিল হাতটা, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা মাথার উপরে যে বিপদ এসেছিল আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বলল হে আমার আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি গো, তোমার আযাব গজবের ভয়ে যদি ওই দিনকে আমার চাচাতো বোনের হাতটা আমি ছেড়ে দিয়ে থাকি এই বিপদের সময় বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও, এত পরিমাণ কাঁদছে আমার আল্লাহর কাছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে, ও আই বুড়ো ছেলেরা বিবাহিত ছেলেরা এমন অনেক ছেলে আছে রং নম্বরে বিরাট ব্যস্ত, রং নম্বরে ব্যস্ত, ফোন ধরলেই বলছে সোনা সোনা, আর বউটার বলে পাগলি, অথচ ফোনে সোনা ছাড়া কথা বলে না, মনে হয় যেন যখন হয় মধু চেম্বার ওর গালে দেওয়া ছিল, আর স্ত্রীর সাথে যখন কথা বলে মনে হয় যেন ওর গালে ঝাল দিয়েছিল, হুজুর আসছে কথার বাড়াবো না ভাই, বলতে বলতে আপনাদের কাছে বলেছি কথা বাড়াবো না, হুজুর আসছেন আমাদের সকলের চিরপরিচিত ঘটক পুকুর ভাঙড় কেন, এই দক্ষিণ চব্বিশ পরগনা কেন, সারা জায়গায় অজ করেন কিন্তু ভাঙড়ের মতো এত রেকর্ড জলসা না, এ পাড়ায় ও পাড়ায় এ গেরাম ও গেরাম একটা একটা জলসা, দশ বছর বারো বছর পনেরো বছর আঠারো বছর কুড়ি বছর জলসা করছেন জনাব আলহাজ হাফেজ সাইফুল্লাহ সাহেব বাসন্তী বলে আমরা জানি, যদিও আমি তার সন্তান তুল্য, তিনি আমার আব্বাজানদের সাথে জলসা করেছেন, আমার আব্বাজানদের সাথে জলসা করেছেন, আমি তারা সন্তান তুল্য, খুব ভালোবাসেন মহব্বত করেন আসবেন, আমি একটু বলে নিই কি আপনাদের অসুবিধা লাগছে নাকি, একটু তকবির দেবো দেওয়া যাবে, অন্তত আমরা যে আছি মরণ তকবির দিতে হবে নারাই তকবির, যদিও জায়গাটা শর্ট বক্সের আওয়াজ জোরে হচ্ছে অনেক মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি জায়গা তো এমন, ঘর পেঁচা কোনা হয় অনেক সময় না, এরকম হচ্ছে একটা প্লেয়ার এদিক আরেকটা প্লেয়ার এদিক, তখন মানিয়ে নেওয়া যায় অন্তত এই জায়গাটা একটু মানিয়ে নিতে হবে যেহেতু জায়গার পরিস্থিতি, সবাই মিলে একটু ঝাঁকানি দিয়ে তকবির দেবো মরণ তকবির, কারাস জবান বন্ধ না থাকে নারাই তকবির, এতগুলো লোক এমন একটু আওয়াজ দি অন্তত কুটুমগুলো না আসে না আসুক উঠে একটু পেশাব করে শুক, সন্ধ্যাবেলার ব্যাপার তো একটু নড়ে চড়ে না বললে হবে কি করে, মাশাল্লাহ আমি তো যখন উঠি চারজন পাঁচজন ছিল আর এখন দেখেন ইনশাল্লাহ প্রায় থেকে গেছে, আমি আসলে একদম এই মসজিদের পাশাপাশি জলসা তো নামাজের সময় প্রয়োজনে জলসাটা সেইভাবে এবছর যেভাবে করা হয়েছে এইভাবে করলে তাহলে একটা সেটিং ঠিক থাকে, চলুন কি বলছিলাম আমার মনে আছে, তাহলে বোর সাথে কথা বললে মনে হয় যেন ওর ওর মুখে হওয়ার সময় মধু দেয়নি, মনে হয় যেন কাঁচা ঝাল সাড়ে চার কেজি দেওয়া ছিল, আর রং নাম্বারে হলে মনে হয় যেন মধু চেম্বার, কিন্তু মনে রেখো আমি একটা কথা মাঝে মধ্যে বলি, দুজন দুজন একটা ছেলে রং নাম্বারে বিশালভাবে এক জায়গায় কথা বলেছে, তা মেয়েটা সেও স্বামী ছেড়ে এসে এখানে ঘর ভাড়ায় আছে লেদারে কাজে যায় আর ছেলেটারও বউ সে চলে গেছে, তা ফোন করে করে দুজনের যোগাযোগে এমন হয়েছে
তো লাস্টে ছেলেটা জিজ্ঞেস করছে তুমি কি করো, ছেলেটা বলছে কেন আমার তো নিজস্ব দুটো কোম্পানি আছে। মেয়েটা বলছে কোম্পানি আছে এত দামি ছেলে, বলছে কি কোম্পানি, বলছে কেন আমার তো পাখা কোম্পানি পাখা আছে, বলছে পাখা মানে ওই যে হাওয়া হয় তুফান বর্ষা, বলছে হ্যাঁ, বলছে আর বলছে বোরেলিন কোম্পানি। তা ছেলেটা দেখলো মেয়েটা দেখলো এত সুন্দর ছেলে দুটো কোম্পানির মালিকের হাতছাড়া করা যায়, তা দুজনে ভাব ভালোবাসা হয়ে বিয়ে শাদী হবে। বিয়ে শাদী করে কিছুদিন ভাঙড়ে খান ওখান ঘর ভাড়ায় ছিল, মেয়েটা বলছে বাড়ি এলে চলো, বলছে এই বয়সে গ্রামে সবাই টিএমসি করে, আমার বাবা একলা সিপিএম, গেলি মার খেয়ে মরে যাব। মেয়েটা বলছে মরি মরব দুজন মরব, সুখ হয় দুজনের হবে। যেই ঘরে গে উঠলো, এ তো বলেছিল তিনতলা বাড়ি, আর যেই ঘরে উঠতে যাচ্ছে গিয়ে দেখতে সব মিলিয়ে হাফতলা বাড়ি মানে দুচালা, গিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখছে একটাও পাখা নেই, অথচ বলছিল নাকি পাখা কোম্পানির মালিক, গিয়ে বলছে ওলা উঠো পাখা কই, বলছে মাল গুডাউনে আছে, বলছে গুডাউনে মানে বলছে পুকুরি ভেজানো আছে, বলছে পুকুরি পাখা থাকলে তো বল বিয়ারিং খারাপ হয়ে যাবে, বলছে আমারও পাখা এয়ার কন্ডিশন অটোমেটিক ওয়াটার প্রুফ, বলছে ও পুকুরি ভিজে রাখলে কোনো রকম খারাপ হবে না, বলছে তার মানে, বলছে আনছি দেখো, পুকুর থেকে যখন তুলে হাজির করেছে উপরে দেখছে তাল পাতার হাত পাকা। মেয়েটা বলছে তুমি বললে আমার নিজস্ব কোম্পানি, বলছে দেখ আমি নিজে গাছে উঠি পাতা নিজে কাটি নিজে মাল তৈরি করে নিজে বিক্রি করি, তো কোম্পানি আমি না তাকে নরেন্দ্র মোদি, বুঝতে পারছেন তার মানে কেমন ফেসে গেল। তখনই যুবক তখনই ছেলে মেয়েরা বলছে ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ফুলিন জয়। চলো ও ছেলেরা ও নও জুয়ান যুবকেরা, কি কথা বলছিলাম মনে আছে, আমি আপনাকে জানাতে চাই, রাত ও জোয়ানেরা ও যুবকেরা, কারণ উনি জানেন মরণ একদিন হবে, মরতে আমাদের হবে, মরণ যখন একদিন হবে মরতে যখন হবে সেদিন তো কিছু লুকোচুরি করতে পারবো না, আজকাল লুকোচুরি কিসের জন্য করব, কিন্তু